গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। এখন এই সকাল 6টা মতো বাজে, সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমার কলকা ক্লাস নেই, সেই জন্য আজকে প্রচুর কাজ আছে। কদিন ধরে কলকা ক্লাসের জন্য ঠিকমতো কাজই করা হচ্ছে না, তো আজকে সকালবেলায় উঠে আমি দেখো কাজ বাজে লেগে পড়েছি। আর সকালবেলায় এক ঢপ জলও রেখে নিয়েছি আর বাসনকোসন সব মাজা হয়ে গেছে, এখন সুন্দর করে এখানে বাসনগুলো সাজিয়ে রেখে দেবো। এনেই এইভাবে রেখে দিয়েছি, মানে সাজানো হয়নি বাসনগুলো, তো এখন সুন্দর করে সাজিয়ে রাখবো। আর ওদিকে তোমাদের দাদা ভাই এখনও ঘুমিয়ে আছে, আমি মশারিটাকে খুলে রেখে দিয়ে এসেছি কিন্তু আর কি ওই বিছানাটা তোলা হয়নি কারণ তোমাদের দাদা ভাই ঘুমিয়ে আছে। ওই যে দেখো ওইভাবে কেমন করে ঘুমিয়ে আছে। আর আজকে প্রচুর কাজ, কি বলবো তোমাদের, আমার শোকেস, তারপরে ওই টেবিল টেবিল সব কিছু মুছেছি, তিন চার দিন হয়েছে মোছাও হয় না। আর এদিকে এই যে দেখো সকাল সকাল ফুল তুলে রেখে দিয়েছি, আজকে না অনেক কটাই ফুল হয়েছে, মানে কদিন ধরে ফুলই হচ্ছিল না, তো এখন আবার একটু একটু করে বাড়ছে ফুল। এই যে সাদা ফুলগুলো এগুলো আর কি অনেক কটাই হয়েছে, আর ওই জবা ফুলগুলো তিনটে মতো হয়েছে, তো আজকে সুন্দর করে পুজো করব। আর এই যে টেবিল টেবিল সব কিছুই মুছেছি সকালে কিন্তু ঠিকমতো গোছানো হয়নি, এখন সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এখানে দেখো কলকার গ্লাসের সব কিছু রয়েছে, কালকে একটু রাতে একটু আঁকা আঁকি করছিলাম তো সেই জলটাই ওর মধ্যে রয়েছে। আর তোমাদের দাদা ভাইকে আমি বলছি ওঠো ওঠো গাড়িটা বের করো আমি রান্না বান্না করব, তাও কে কার কথা শুনে ও ঘুমিয়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছো তোমরা। আর এই যে হচ্ছে আমি, আর আজকে অনেকগুলো জামাকাপড়ও কাচবো, জানো তো প্রতিদিন আসতে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়, তো তখন তো আর জামাকাপড় কাচা হয় না, তো দুদিন তিন দিন ধরে জামাকাপড় জমে আছে, তো সেই জামাকাপড়গুলো এখন কেচে নেব। আর ওদিকে তোমাদের দাদা ভাই উঠে একটু বাজারের দিকে গেল, বললাম যে একটু রুটি নিয়ে আসো কারণ অনেকটা কাজ আছে আমার, তো রান্নাবান্না করতে একটু তো দেরি হবেই, তো সেই জন্য গেল বাজারের দিকে। আর আমি এখন আর কি জামাকাপড় নিয়ে চলে এসেছি। আর এই যে এই প্যান্টটা পরে তোমাদের দাদা ভাই রং খেলেছিলো তো সেটা না ধোয়া হয়নি, কোনায় ঢুকেছিল তো সেটা আর ধোয়া হয়নি, তো আজকে বের করে নিলাম, মানে খুঁজতে খুঁজতে পেয়েছি আজকে, তো সেগুলোই ভিজিয়ে দিলাম। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে রুটি নিয়ে, আর আমাদের সিম্বা ওই যে দেখো রোদের মধ্যে বসে আছে চুপটি করে। তোমাদের তো কদিন আগে বলেছি ওর পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে কিন্তু সেটা না এখনও পর্যন্ত কমেনি, ও এখনও হাঁটতে পারে না। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই মোবাইলের জন্য গ্লাস অর্ডার করেছিল, তো সেই গ্লাসই এসেছে, মানে ক্যামেরার পেছনে যে গ্লাস থাকে না তো সেখানে স্ক্র্যাচ পড়ে যাবে, তার জন্য ওপরে সাপোর্টের জন্য একটা গ্লাস অর্ডার করেছে, চারটে এসেছে। এই যে দেখো তোমাদের দাদা ভাই ওয়ালপেপারে ছবি লাগিয়েছে, আর ওই যে গ্লাসটা মানে খুলেছে ওই যে ছোটো ছোটো গোল গোল দেখতে পাচ্ছ, ওটা ওই কি ওই ক্যামেরার মানে উপরে লাগবে, নাহলে এখন তো স্ক্র্যাচ পড়ে যাবে, অনেক বড় যেহেতু লেন্সটা, তো সেই জন্য আর কি গ্লাসটা আনা। এখন তোমাদের দাদা ভাই যে দেখো সুন্দর করে পরিষ্কার করছে, ওখানে দুটো টিস্যু দিয়েছে, একটা ভেজা টিস্যু আর একটা ড্রাই টিস্যু, তো ভেজা টিস্যু দিয়ে প্রথমে ভালো করে ক্লিন করে নিচ্ছে যাতে একটুও মানে ধুলোবালি না থাকে ওর মধ্যে, আমিও একটু ভালো করে পরিষ্কার করছি। আর এখনও দেখো শুকনো যে টিস্যুটা আছে তো সেটা দিয়ে এখন একটু ভালো করে মুছে নিচ্ছে, তারপরে গ্লাসটা খুলে তোমাদের দাদা ভাই খুলতেই পারছিল না, তারপরে আমি আর কি নখ দিয়ে খুললাম, ও বলছে যে এটা কোন দিক দিয়ে খোলে নাকি আঠা দিয়েছে না কি বুঝতে পারছিল না, তো লাগানো হয়ে গেছে এখন, তার উপর দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দিল। আর এই যে দেখো এখন আর কি খাওয়া দাওয়া করতে বসেছি, জামা কাপড় ওদিকে ভিজিয়ে রেখে এসেছি, আর এদিকে এখন খাওয়া দাওয়া করব, তারপরে আর কি ঘরটাকে মুছবো, মুছে তারপরে যাব হচ্ছে জামা কাপড় কাচতে, তারপরে স্নান যেহেতু সব কাজ আছে তো সেগুলোই করব। আর এদিকে সিম্বা দেখো মাছ খাচ্ছে, ও মানে সকালে ভাত নেই সেই জন্য ওকে মাছ দেওয়া হয়েছে শুধু, আর একটু রুটি দেবো, রুটি খাবে এই খাবে ও, এই দেখো কীভাবে খাচ্ছে, উঁচু করে দিয়েছে তবুও খেয়েই যাচ্ছে। খাওয়া দাওয়া করে এখন এই যে দেখো জামাকাপড়গুলো সবগুলো কেচে নিয়েছি, দুটো বালতিতে ভরে নিয়ে এসেছি, আর এখন একসঙ্গেই সবগুলো নেড়ে দেবো, কেচে কেচে এই বালতির মধ্যে রেখে দিয়েছিলাম। আচ্ছা করুণা দাস নামে একটা বোন আমায় কমেন্ট করেছে, কমেন্টটা না আমার খুবই ভালো লেগেছে, তোমাদেরও পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো। ভালোবাসা পূর্ণতা পেলেই হয় না, সেই পূর্ণতাকে বাঁচিয়ে রাখতে হয়, পূর্ণতা পাওয়ার পরে ভেঙে গেলে সেটা আরও বেশি কষ্টকর হয়, তাই পূর্ণতাকে বাঁচিয়ে রাখার চেষ্টাও করতে হবে। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে প্রত্যেকটা ভালোবাসা যেন পূর্ণতা পাওয়ার পরেও মানে একসঙ্গে সারাটা জীবন কাটাতে পারে। তো বোনটার এই কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে, তাই তোমাদের আমি পড়ে শোনালাম, বোনটা একদম ঠিক কথা বলেছে, পূর্ণতা পাওয়ার পর সেটাকে বাঁচিয়ে রাখা আরও কঠিন আর ভেঙে গেলে সেটা সহ্য করা আরও বেশি কষ্টকর,
বিয়ের আগে রিলেশন থাকাকালীন জীবনটা কিন্তু অন্যরকম থাকে, বিয়ের পরে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য অনেক রকম ঝামেলা, অশান্তি, তারপরে বাধা আসে, সম্পর্ক অনেকবার ভেঙে যাওয়ার মতনও হয়। কিন্তু সেই সময় দুজনে শক্ত হয়ে, মানে দুজন দুজনকে মানিয়ে যদি সম্পর্ক টিকিয়ে রাখা যায় তাহলে সেটা না আরও সুন্দর হয়। কিন্তু তখন দুজনে মানে ভুল বোঝাবুঝি করে কি ঝামেলা অশান্তি করে যদি সম্পর্কটা ভেঙে যায় তো তখন না অনেকটাই কষ্ট হয়। বিয়ের আগে সম্পর্ক ভেঙে যাওয়া একটা অন্যরকম ব্যাপার, কিন্তু বিয়ে হয়ে গিয়ে যদি সম্পর্ক ভেঙে যায় তাহলে সেটা কতটা কষ্টকর হয় সেটা তো বুঝতেই পারছো। তো এদিকে দেখো আমি কিন্তু স্নান করে পুজো টুজো করে একদম রেডি। আর একটা বোন আমায় কমেন্ট করে বলেছিল কাঠের ওপরে একটা কাপড় বিছিয়ে তার উপরে ঠাকুরগুলো রাখতে, কিন্তু আমি না বুঝতে পারছি না যে আমি কাঠের উপরে কি কাপড় বেছাবো, কি করব। তোমরা একটু বলো তো কি কাপড় বেছালে ভালো হয় কাঠের উপরে। এদিকে সবে আমি পুজো করে উঠেছি, যাবো এখন রান্না বান্না করতে। তোমাদের দাদা ভাই এদিকে বলছে আসো তো এদিকে একটু, তোমাকে একটা রিলস বানিয়ে দিই। তো এখন আমি এসেই নাচা শুরু করে দিয়েছি, ট্রেন্ডিং গানটাই, এটা ট্রেন্ডিংয়ে চলছে, তো সেটাতেই বানিয়ে নিলাম রিলস। আর এখন আমি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আমি ইউটিউবে কিন্তু রিলস আপলোড করছি না। তো আমার রিলসগুলো দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রামে ফলো করতে হবে, আমি ইনস্টাগ্রামে রোজ রিলস আপলোড করি। আমার ইনস্টাগ্রামের লিংক দেখো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা যারা দেখতে চাও তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে ইনস্টাগ্রামে গিয়ে আমার রিলসগুলো দেখতে পারো। আর এদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমি একদম শুরু করে দিয়েছি, আজকে ওই ভেন্ডি সিদ্ধ, তারপরে কচুর তরকারি, তারপরে উচ্ছে আলু ভাজা এইসব। আর রান্না করতে করতে হঠাৎ করে আমার এখানে খেতে ইচ্ছা করলো, এই যে ঘরে ভুজিয়া ছিল এই ভুজিয়া দিয়ে দোকান থেকে মেখে দেয় না কেমন করে পেঁয়াজ লঙ্কার গুঁড়ি তারপরে অনেক রকমের মশলা দিয়ে, তো সেটা আমার খেতে ইচ্ছা করছিল। তো কি করব, এখন ঘরে আছে পেঁয়াজ, তো তেল, সর্ষের তেল, লবণ, লঙ্কা আর একটু মানে ওই ভুজিয়াগুলো দিয়ে মেখে আমি এখন সেইগুলো বানিয়ে নিচ্ছি। মানে একা একা অত ভালো তো হয় না, তো দোকানের মতো ফিল তো আনতে হবে, তো সেই জন্য দেখো কাগজেও মুড়ে নিচ্ছি, মানে এভাবেই তো দেয় কাগজে করে তারপরে কাগজের ঠোঙায়, তো সেটাই আমি বানিয়ে নিচ্ছি, মানে যাতে দোকান দোকান ফিল আসে যে দোকান থেকেই এনেছি। আর তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, ওকে আমি ছবি তুলে পাঠিয়েছি, ও না ভেবেছে যে সত্যি আমি দোকান থেকে কিনেছি। এদিকে আমার সব কিছু কিন্তু ভাজাভুজি হয়ে গেছে, এখন শুধু তরকারিটা করলেই হয়ে যায়। এই যে দেখো কচুর তরকারি, আর কচুটা না এত সুন্দর ছিল, পুরো মাখন কি বলবো তোমাদের, তোমাদের তরকারিটা দেখালেই বুঝতে পারবে একদম গলে গেছিলো। এই যে দেখো বেগুন আর ওই রসুন দিয়ে তেঁতো শাক দিয়ে ভাজা, আর ভেন্ডিটা না সিদ্ধ দিতে ভুলে গেছি লাস্টে আমি, আর ওদিকে সিম্বার ভাত রয়েছে। আর এই যে দেখো কচুর তরকারি, তোমাদের তো বললাম পুরো মাখন, মানে একদম গলে গেছে, পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে অনেকটা টাইম রেস্ট নিয়েছি, আর এখন বিকালে বসবো আমি প্র্যাকটিস করতে, গিয়ে দেখি আমার তুলিগুলো একদম নষ্ট নষ্ট হয়ে গেছে। তো এখন তুলি, তারপরে চ্যানেল ফাইল, একটা ব্যাগ, মানে যে ব্যাগটা নিয়ে যাই সেটা না একটু ছোট ছোট হয়ে গেছে আমার, তো সেই জন্য একটা ব্যাগও কিনবো ভেবেছি, তাই এখন বাজারে যাচ্ছি। এই যে দেখো বাজারে গিয়ে আর ভিডিও করতে পারিনি, বাজার থেকে এসেও আর ভিডিও করিনি, একদম প্র্যাকটিস করার সময় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। এদিকে সব কিছু নিয়ে বসে পড়েছি, আর যে ডিজাইনটা দেখালাম তোমাদের ওইটা আর কি করেছি। আর যে দেখো তুলি এনেছি, তবুও না তুলি ভালো হয়নি, আমি তুলি ঠিক মতোই আনতে পারছি না বেছে সুন্দর করে। তো একটা তুলি ভালো হয়েছে সেটা দিয়েই করলাম। এই যে দেখো ডিজাইনটা কেমন হয়েছে, এই পাতাটা ভরে আজকে আমি ডিজাইন করব। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে কালকে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।